বিজেপি সমর্থককে না পেয়ে তার কাকিমার উপর নৃশংস অত্যাচার, জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ব্লেড দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাত ও মারধরের পাশাপাশি অভিযোগকারিনীর শরীরে বিষাক্ত গাছের পাতা ঘষে দেওয়ার অভিযোগ পাড়ুই থানার পুলিশের বিরুদ্ধে। ফের আক্রান্ত বিজেপি, মেরে হাত ভেঙে দেওয়া হলো বিজেপি কর্মীর, অভিযুক্ত তৃণমূল, ঘটনাস্থল দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর। পেশায় ব্যবসায়ী ওই আক্রান্ত বিজেপি কর্মীর নাম ক্ষুদিরাম সর্দার। তার দাবি, শনিবার রাত 9:30 নাগাদ দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন, হঠাৎই তৃণমূল আশ্রিত 10 থেকে 15 জন দুষ্কৃতী তার রাস্তা আটকে দাঁড়ায়। এরপর বাঁশ, লাঠি, রড দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়, ভেঙে দেওয়া হয় ডান হাত। ক্ষুদিরাম সর্দারকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে জয়নগরে পদ্মের হাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। তৃণমূলের তরফে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে। আক্রান্ত বিজেপি কর্মীর পরিবারের তরফে জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। নাচের ছন্দ শেখানোই তার পেশা, দিনের আলোয় এটাই তার পরিচয়, আর অন্ধকার হলে বদলে যায় পেশা, তখন ব্যাংক লুট করাই তার লক্ষ্য। এরকমই এক কোরিওগ্রাফার সহ চারজনের ব্যাংক ডাকাত চক্রের হদিশ পেল পূর্ব মেদিনীপুর পুলিশ। ওড়িশা সীমানা লাগোয়া পূর্ব মেদিনীপুরের এগরা থানার মোহনপুর, পানিপাড়ুল, বর্দা, কুদি, একের পর এক এলাকায় বিভিন্ন ব্যাংকে পরপর দুঃসাহসিক ডাকাতি, কপালে ভাঁজ ফেলেছিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। আর সেই সব ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে শনিবার ওড়িশা থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ। মোবাইল ফোনের সূত্র ধরেই তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার হয় নগদ 24 লক্ষ টাকা, 2টি 9mm পিস্তল, 2টি বাইক এবং 6টি মোবাইল। ধৃতদের মধ্যে সন্তোষ নামে একজন পেশায় কোরিওগ্রাফার বলে পুলিশ সূত্রে খবর। সন্তোষ ওড়িশার বাসিন্দা বলে দাবি পুলিশের। পুলিশের দাবি, ব্যাংক লুটের পর ধৃতরা ওড়িশাতেই ফিরে যেত, এর সঙ্গে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রোহিতের সেঞ্চুরি সত্ত্বেও জয় অধরা ভারতের। ত্রিদেশীয় একদিনের সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারত হারল 4 উইকেটে। প্রথমে ব্যাট করে ভারতের স্কোর 8 উইকেটে 267, জবাবে এক ওভার বাকি থাকতেই 6 উইকেট হারিয়ে জয়ের জন্য রান তুলে নেয় জর্জ বেইলির অস্ট্রেলিয়া।